সরকারি সম্পত্তি ভেঙে বিক্রি করে দেওয়ার অভিযোগে চাঞ্চল্য। বিষয়টি জানেন না স্থানীয় পঞ্চায়েত প্রধান, স্থানীয়রা দ্বারস্থ রানাঘাট থানার পুলিশে। সরকারিভাবে তৈরি পশু চিকিৎসা কেন্দ্র কয়েক বছর পরিত্যক্ত অবস্থায়, এবার তা ভেঙে বিক্রি করে দেওয়ার অভিযোগ। সরকারি সম্পত্তি বেচে দেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়ালো নদিয়ার রানাঘাট থানার আনুলিয়া পঞ্চায়েতের বিদ্যকুল বাজার এলাকায়। জানা গেছে, বাম আমলে শুরু হওয়া প্রাণী সম্পদ বিকাশ কেন্দ্রের একটি পশু চিকিৎসালয় এটি। বেশ কবছর ধরে চিকিৎসক ও চিকিৎসাগত পরিকাঠামো না থাকার কারণে বন্ধ হয়েই ছিল। হঠাৎ করে কয়েকদিন ধরে সেই গ্রামীণ পশু চিকিৎসালয়ের ভেঙে তার ভিত উপড়ে কেবা কাড়া সেই বিল্ডিংয়ের ইট কাঠ সহ অন্যান্য জিনিসপত্র গাড়ি বোঝাই করে অন্যত্র বেচে দিচ্ছে। বিষয়টি নিয়ে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন স্থানীয়রা। এ বিষয়ে স্থানীয়রা জানান, সমস্যা এটা ধরেন বহুদিন থেকে এটা পশু কেন্দ্র ছিল, এখন এটা দেখছি আমরা ভেঙে নিয়ে চলে যাচ্ছে। এখন আমরা চাইছি এখানে নাকি স্বাস্থ্যকেন্দ্র হবে, স্বাস্থ্যকেন্দ্রটা হলে আমাদের সুবিধা হয়। আর যা ইটফিট ভেঙে কোন পার্টিতে জানি না, সব ইটফিট নিয়ে চলে গেছে, এর জন্য আমরা এটা বাধা দিচ্ছি যাতে এখানকার ইট এখানে থাকে আর যা আমাদের স্বাস্থ্যকেন্দ্রটা ঠিকমতো হয় এখানে, সেটাই আমরা চেয়েছি। যার জন্য এখন নতুন করে আমরা চাইছি এখানটায় মানে মানুষের যে স্বাস্থ্য ইয়ে হবে সেটার জন্যই যাতে এটা হয় সুস্থ মতো, সেটাই আমরা চেয়েছি। পরিকাঠামোর অভাবে এই পানি সম্পদ বিকাশ কেন্দ্রটি অচল হয়ে পড়ে এবং কিছুদিন আগে দেখছি যে এই বিল্ডিংটা, পানি সম্পদ বিকাশ যে কেন্দ্র যে বিল্ডিং, সেই বিল্ডিংটা ভাঙচুর চলছে। তো এই বিল্ডিংটা কেন ভাঙা হলো, ধোঁয়াশার মধ্যে আমারও জানা নেই, আমি এই এলাকার মেম্বার, জনপ্রতিনিধি, তো এখানে কী কাজ হচ্ছে, কোনো ওয়ার্ক অর্ডার নেই, কিছু নেই, তো সেই কারণে আমরা জানতে চাই কী হচ্ছে। আজ থেকে 10 বছর আগে দেখেন প্রত্যেকের বাড়িতে একটা করে গরু ছাগল ছিল, সেই সংখ্যাটা এখন নেই বললেই চলে তলানিতে। তো এই জায়গাটায় মানুষের এখন পরিষেবা দেওয়ার জন্য আমরাও শুনেছি যে এটা স্বাস্থ্য উপস্বাস্থ্য কেন্দ্র হবে, সেটা যদি হয় এ এলাকাবাসী রানাঘাট হসপিটাল বা রাবণবর যেতে হয়, এ এলাকাবাসীর গর্ভবতী মায়েদের ছোটো ছোটো শিশুদের সুবিধার্থে পোলিও টিকাকরণ কেন্দ্রগুলো বিভিন্ন ক্লাবগুলোতে হচ্ছে, যদি এইটা হয় তাহলে এই এলাকাবাসী উপকৃত হবে। তবে কে বা কারা এই ঘটনা ঘটাচ্ছে তা নিয়ে উঠছে বিস্তর প্রশ্ন। অভিযোগ বিষয়টি জানা নেই এলাকার পঞ্চায়েত সদস্যের, জানা নেই স্থানীয় আনুলিয়া পঞ্চায়েতের প্রধান শম্পা বিশ্বাসের। তবে পঞ্চায়েত প্রধান জানিয়েছেন এলাকার মানুষের স্বার্থে ওখানে গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র হতে চলেছে। তবে বিল্ডিং ভেঙে দেওয়ার বিষয়টি তিনি জানেন না। তার বক্তব্য, যেটা হয়েছে লজ্জার বিষয়, আমি প্রতিবাদ করছি, বিডিও সাহেবকেও বিষয়টি জানিয়েছি, সব কিছু তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবার জন্য প্রশাসনকে জানিয়েছেন বলেও এদিন জানান পঞ্চায়েত প্রধান। আসলে বৃদ্ধ হলে যে পশু চিকিৎসা আলোয় ছিল সেটা দীর্ঘদিন ধরে ওখানে পশু চিকিৎসার ব্যবস্থা হতো না বা পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। তো ওইখানে যেহেতু সরকারি জমি ছিল, আমরা আমাদের পঞ্চায়েতগতভাবে একটা স্বাস্থ্যকেন্দ্র করার জন্য আমাদের জায়গা উপর থেকে চেয়েছিলেন, আমরা ওই জায়গা ঠিক করেছিলাম। ইতিমধ্যে আমরা পঞ্চায়েতের থেকে সেটা ব্লকে পাঠিয়েছিলাম, ব্লক অনুমোদন করে, কিন্তু ব্লক কিভাবে কাজ করছে সেটা পঞ্চায়েতকে কিন্তু জানায়নি, আমরা সেই ব্যাপারে জানতাম না কিছু, যে কবে কাজ শুরু হচ্ছে। আমরা যেমন পঞ্চায়েতগতভাবে কোনো কাজ করলে সেই এলাকার মেম্বারকে জানানো হয় এবং কাজটা যাতে ঠিকঠাকভাবে হয় শিডিউল দেখে কাজটা বুঝে নিতে বলা হয়। তো এই ব্যাপারে আমি বিডিও অফিসের কোনো রকম কোনো শিডিউল পাইনি, জানতাম না কবে থেকে কাজটা শুরু হবে। আজকে আমি খবরটা পেয়েছি সকালে, ওখান থেকে আমার জনগণ ফোন করে, আমাকে জানানো হয়, আমি সেই ব্যাপারে বিডিও সাহেবের সঙ্গে কথা বলেছি এবং আমি জানতে চেয়েছি কেন এটা হলো। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যানস ল্যান্ড, নদিয়া। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।